ওকে জানতাম এমন কিছুই হবে। ও বাবা এটা কি? হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? তো আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমি যে গেমটি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম, সম্পূর্ণ একটি নতুন গেম। গেমটির নাম হচ্ছে অ্যানেটলেস হসপিটাল। এর আগেও এরকম আরেকটি গেম রয়েছিল, সেটা আমি কমপ্লিট করেছিলাম। তো এখান থেকে আপনার গ্রাফিক্স অপশনে গিয়ে সেটিং করার পর সেভ ক্লিক করলে গেমটি স্টার্ট হবে। তো ওকে, গেমটি স্টার্ট হয়ে গেল। তো আমি হসপিটালের ভিতরে ঢুকেছি, অলরেডি প্রবেশ করে ফেলেছি। তো এখানে একটি নার্স দাঁড়িয়ে রয়েছে। তো ওকে, তো তাকে আমি আমার আইডি কার্ডটি শো করালাম। ওকে, সে দেখেছে। আইডি কার্ডটি দেখার পর সে আমাকে বললো যে সামনের দরজায় চলে যেতে। তো আমি সামনের দরজা দিয়ে যাচ্ছি, তো দরজাটি খুলবো। ওকে, তো এই দরজাটি খুললাম। খোলার পর ওকে, ওইখানে আর একটি ডাক্তার দাঁড়িয়ে রয়েছে। ডাক্তারকে, ও বাবা এগুলো কারা? ওকে, তো আমি একটাকে মেরে দিলাম। এগুলো হচ্ছে ভূত, হসপিটালের ভূত, ভিতরে ভূত। আমি জানতাম এমন কিছুই হবে। ও বাবা এটা কি? মরস না কেন রে বাবা? আপনারা কি চোখে দেখতে পাচ্ছেন না আমাকে? কে আমাকে বন্দি করে রেখেছে? আপনি দ্রুত আমাকে বাঁচান। এগুলা কি হতে যাচ্ছে আমার সাথে? ও বাবা, ভূত মারার জন্য আমাকে একটু এক্সট্রা এনার্জি দিল ডাক্তার সাহেবরা, তারা আমার দলেরই লোক। আচ্ছা, আমি এক্সট্রা এনার্জি নিয়ে তৈরি হয়ে গেলাম, এখন আমি সামনে যাব। এটাকে কি হয়েছে? কিছু বলছে না কি? বেঁচে আছে না মারা গেছে বলতেও পারবো না। ওকে, গেটটা খুলি। ওকে, গেটটা খুলে নিলাম। বাবা, আবার কোথায় চলে আসলাম আমি? দেখি সামনে যাই, আবার কি দেখতে হবে আমাকে। তো আমি সামনের দিকে যাচ্ছি, ওইখানে মনে হয় কোনো ভয়ানক কিছু আছে। আমি পিছে দরজা দিয়ে চলে যাই। ওকে, তো আমি যাচ্ছি পিছনের দিকে, আমি চলে যাচ্ছি, কারণ সামনে মনে হয় কোনো ভয়ানক কিছু রয়েছে, আমাকে যেতে মানা করেছে অলরেডি। ওকে, আমি পিছিয়ে যেতে পারবো না, তো আমি সামনেই চলে যাই। আমাকে একটু দেখে খেলতে হবে, যেহেতু এখানে ভূতের বংশধর রয়েছে, সেক্ষেত্রে আমাকে একটু দেখে খেলতে হবে। ওই তো ওখানে ভূত লড়াচড়া করতেছে, আমি দেখতেছি, ভয় লাগছে গেমটি মূলত, কিন্তু খুব মজার একটি গেম। ওকে, তো আমি সোজাসুজি সামনের দিকে যাচ্ছি। ওই তো সামনে একটি দরজা দেখতে পেলাম। আবার কোথায় চলে আসলাম অদৃশ্যর মতো? ওকে, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। তো এখানে দেখি কি, একটি নাইফ পেয়ে গেলাম। ওকে, এটা আমি ব্যাগের ভিতরে রেখে দিই। এখানে কি রয়েছে? আচ্ছা, একটা রিপোর্ট রয়েছে, সেটা আমি নিয়ে নিলাম। তারপর আমাকে আরও খুঁজে দেখতে হবে কোথায় কী রয়েছে, এখানে কিছু আছে কি না। ওকে, এখানেও কিছু নেই। যেহেতু এই গেমটি নতুন, সেক্ষেত্রে একটু ভালো করে খুঁজে নিতে হবে কোথায় কী রয়েছে, কোথায় যদি কোনো যদি মিস্টেক হয়ে যায় সেক্ষেত্রে আমি কিন্তু গেমটা কমপ্লিট করতে পারবো না। ওকে, আমি চলে এসেছি, দেখি এখানে কি। ওকে, এখানে বসে যেতে হবে। বসে যাওয়ার পর এখানে ক্লিক করব, ক্লিক করার পর ট্যালেন্ট। ওকে, ট্যালেন্টে ক্লিক করার পর এখানে, আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ওকে, তো আমাকে সেভ করতে বলেছে, আমি সেভ করে দিই। তবে আমি এটা আবার কেটে দিই। ওকে, একবার মুখ চেপে মেরে দিলাম, একেবারে মুখ চেপে ওকে মেরে দিলাম। এটা কি? আচ্ছা, এরিয়ার জন্য আমাকে একটা ম্যাপ দিয়েছে। ওকে, ট্যালেন্ট, এটা আমি কেটে দিই, আবার কেটে দিই, দেখি এখানে কিছু রয়েছে কিনা। ওকে, এখানে কিছু নেই।
তো আমাকে এই দরজাটি খুলতে হবে। তো দরজাটি খোলার জন্য এটা ইউজ করলে হয়তো খুলবে না, এটা ইউজ করলে খুলবে। ঠিক আছে, তো আমি এটা দিয়ে দিই, আবার এটা দিই। তো আমাকে একটি চাবি বারবার, সম্ভবত দরজা খোলার জন্য একটি চাবি প্রয়োজন হয়। ওকে, এই তো আমি চাবিটি পেয়ে গেছি। ওকে, ব্যাগে থেকে আমার চাবিটা নিতে হবে। ওকে, চাবিটা দিয়ে আমি খুলে নেব। আরে বাবা, চাবি তো আমি ইউজ করতেছি, ইউজ হচ্ছে না কেন? খুলে যাও। ওকে, এই দরজাতে হয়তো খুলবে না। আমি আবার এখান থেকে একটা বসে এখানে সামনে চলে যাই। চাবিটি মনে অন্য কোনো দরজার হবে, এই তো চলে এসেছি, বলেছিলাম চাবিটি অন্য কোনো দরজার হবে, সম্ভবত এটারই দরজা। ওকে, খুলে ফেলেছি। দেখি এখানে কি রয়েছে আমার জন্যে। তো দেখ, ওই তো একটা এখানে আমার জন্য স্পেশাল একটি ইভিল রয়েছে। ও তো, ওকে আমার মারতে হবে। মারার জন্য আমি, আমার হাতে কোনো পিস্তলও নেই, দেখি আর পিস্তল হাত আছে কি না। ওকে, তো আমি ওকে ওই সিস্টেমে মারবো। ওহো, এখান থেকে আমার মৃত ব্যক্তি থেকে আমার পিস্তলটা নিতে হবে। ও, তুই এতক্ষণ ঘুমিয়েছিলি, এলে, এতক্ষণ তোর খবর ছিল না? না, এই লড়তেছে দেখি, আমার একবারে পুরোপুরি মেরে দিলাম ওকে। তো এটা আমাকে নিতে হবে। এটা কি, এটা স্ক্রু? ওকে, ব্যাগের ভিতরে আমি স্ক্রু নিয়ে নিলাম, হয়তো স্ক্রুগুলো আমাকে কাজে লাগাতে হবে। দেখি সামনে কি রয়েছে। হয় তো কিছু নেই এখানে, তারপর আমার একটু ভালো করে খুঁজে নিতে হবে। এই তো এখানে একটু গ্যাস লাইট রয়েছে, এটা আমার কাজে লাগবে। ওকে, তো আমি রেখে দিলাম। তারপর এখানে আর কি রয়েছে দেখি, এখানে আর কিছু রয়েছে কি না। এখানেও কিছু নেই। ওকে, আমার আমার একটু এনার্জি প্রয়োজন হচ্ছে, তো আমি একটু এনার্জি নিয়ে নিচ্ছি। ওকে, এনার্জিটা আমি নিয়ে নিলাম। এখানে আর কিছু নেই, দেখি এটা এটা কী করতে হবে। ওকে, এটাতে আমি ফায়ার করলাম, ফায়ার করার সাথে সাথে এটা খুলে গেল। দেখি এখানে কী রয়েছে। আরে বাবা, ছটাফট। ওকে, এখানে রয়েছে আরেকটি দরজা, এটা আমি খুলে নিলাম। এটাকে তোকে আমি গুলি করে মেরে দিতে হবে, বুঝতে পেরেছি। মর মর। ওকে, ও ডেট হয়ে গেল। ওকে, এখান থেকে আমি একটি টুলস নিলাম, এখান থেকে আবার একটি গ্যাস লাইট নিয়ে নেব, এখান থেকে আবার স্ক্রুগুলো নিয়ে নেব। ওকে, তো আমাকে অ্যামুলেট করতে বলেছে, তাই আমি অ্যামুলেট করছি। তো আমি অ্যামোগুলো লোড করে নিলাম। ওকে, এগুলো কিনতে হবে। তো আমি এখান থেকে কিছু অ্যামো লোড করে নিলাম, দেখি এখানে আর কি রয়েছে। দেখি এখানে আর কিছু রয়েছে কিনা। ওকে, এখানে অনেক কিছুই রয়েছে, এখানে আমি ক্লিক করি। ওকে, ক্লিক করার পরে একটি সম্ভবত সিকিউরিটি কার্ড আমি পেয়ে গেলাম। এটা কি? আচ্ছা, এটা আমাকে দিবে না, এটা যেটাই হোক। ওকে, এটা একটা মক, দেখি মকটাও মনে হয় আমাকে কোথাও কাজে লাগাতে হবে। ভিতরে কি রয়েছে? ওকে, ভিতরে কিছুই নেই। তো আমি সোজাসুজি আবার ওই রুম থেকে চলে আসলাম। আবার খুঁজে দেখি যে আবার কোথায় কোনো কিছু রয়েছে কিনা। কোনো জিনিস মিস্টেক হয়ে গেলে হয়তো আমি গেমটি কমপ্লিট করতে পারবো না, যেহেতু আমি গেমটি নতুন খেলতেছি, মানে এর আগে কখনো খেলিনি, গেমটি সম্পূর্ণ নতুন আপনারা জানেন। সেজন্য আমাকে একটু ভালো করে খুঁজে খুঁজে দেখতে হবে কোথায় কিছু রয়েছে কিনা।
তো এখানে আমি কিছুই আর বাকি থাকলো না, সব কিছু আমি নিয়ে নিলাম। এখন চলে এসেছি সেই রুমে যে রুম থেকে আমি খেলাটি শুরু করেছিলাম। ওকে, তো আমি আবার সামনের দিকে দৌড়াতে থাকি, দেখি এটা কি। ওকে, এটা আমার নিতে হবে। ইনভেস্টিগেশন, আমি বসে যাই। ওকে, বসে গেলাম। তো এই কার্ডটি দিয়ে আমাকে এটা খুলতে হবে। ওকে, আমি খুলে নিলাম। মকটা দিয়ে আমি কি করব বাবা, আমার হাতে তো গানটা হলে সবচেয়ে সুন্দর হতো। তো আমি গানটা কিভাবে হাতে নেই। ওকে, গানটা কোথায় রয়েছে, এখানে নেই। ইনভেস্টিগেশন, টার্ন টু সেভ। ওকে, আমি গ্লাসটাই মনে হয় সম্ভবত আমার কাজে লাগাতে হবে। তারপর অ্যামোর পিস্তলের কাজটা মনে একটু পরে করব। দেখি উপরে যেতে থাকি, উপরে কি আছে। ওহো, কেউ মনে আমার পিছে রয়েছে। তো আমাকে খুলতে হবে, দরজাটা খুলছে না কেন বাবা, খোল। কেউ একজন আসতেছে আমি বুঝতেছি। আমি আর একটু নিচে নামি, দেখি নিচে নামি এই দরজাটি খোলে কিনা। ওকে, এই দরজাটি খুলেছে। ওকে, আমাকে একটু দেখে খেলতে হবে। এই দরজাটা অটোমেটিক লেগে গেল। কি হলো কি হলো, এত কোনো কথা বলছে না, কি হয়েছে তোমার। বুঝছি, সে বোবা। ওকে, এটা টিভি, দেখি এখান থেকে। ওকে, আমি নতুন একটি পিস্তল নিয়ে নিলাম। তো আমার এই পিস্তলটি সম্ভবত নিতে হবে। ওকে, আমি নিয়ে নিলাম। দেখি এখানে আর কিছু রয়েছে কিনা। ভয়ও লাগছে আবার মজাও লাগছে, দুইটাই একসাথে কাজ করতেছে। ওকে, এটাও নিয়ে নেই। কোথাও না কোথাও এগুলো আমার কাজে লাগাতে হবে, আমি বুঝতে পারছি। আর কিছু রয়েছে কিনা, ওকে এখানে আর কিছু নেই। তো আমি দরজাটি খুলে নেব, দরজাটি খুলে নিলাম। বাউন্স করতে হবে। খুলছে না কেন। ওকে, এটা খোলার জন্য আমাকে একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে সম্ভবত। দেখি পাসওয়ার্ডটা এখানেই রয়েছে, আমাকে একটু খুঁজে দেখতে হবে। ওকে, এই তো এটা, এখানে কি, এটা কি জিনিস বুঝতে পারলাম না ব্যাপারটা অ্যাকচুয়ালি। এই দরজাটা খুলে দেখি। ওকে, এই দরজাটা খোলার জন্য আমার কাছে এখন পর্যন্ত টুলসটি নেই। একটু বসে নেই, বসে দেখি এখানে কেউ রয়েছে কিনা। এখানে কেউ নেই। সামনের দরজাটা দিয়ে দেখি, কেউ একজনের আওয়াজ পেয়েছে, কেউ একজন আছে এখানে, আমি তার আওয়াজ পাচ্ছি। কে রয়েছে এখানে ভাই, একটু বলো কে রয়েছ। ওকে, কেউ আমি আওয়াজ পাচ্ছি কিন্তু আমি খুঁজে পাচ্ছি না তাকে। একটা খুলে দেখি। ওকে, গেটটাও খুলছে না। এই দরজাটা খুলে দেখি। ওকে, এটা খুলে গেল। ভিতরে কেউ আছেন? ওকে, ভিতরে কেউ নেই। একটু মক পেয়ে গেলাম, দেখি এখানে আর কি রয়েছে। আমার প্রত্যেকটা টুলসই এখান থেকে সংগ্রহ করতে হবে। আচ্ছা, ডাবল মক নিয়ে নিলাম। এখানে আর কিছুই নেই। এটা ভিতরে প্রবেশ করে দেখি। ওহো,
মারো মারো মারো, এই এমন সময় এমন শেষ হয়ে গেল। মারো মারো, ওকে একটাকে আমি মেরে দিলাম। দেখি আর কোনো এখানে ইভিল রয়েছে কিনা। এ কি জানি আওয়াজ হচ্ছে, আমার ভয় লাগতেছে, কঠিন ভয় লাগতেছে। দেখি এখানে অন্য কিছু পাই কিনা। ওকে, এখান থেকে আমি একটি স্ক্রু পেয়ে গেলাম, এখান থেকে আরেকটি স্ক্রু পেয়ে গেলাম। দরজাটা খুলতেছে না, এটা কি? দেখি আমি একটু র্যান্ডম করে দেখি, এখানে একটি মগ পেয়ে গেলাম। ওকে, এখানে এটা কি? নিউজ পেপার, নিউজ পেপার রয়েছে। ওকে, দরজাটি খুলে নেব। মর 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 মর, ওহো এমনটা শেষ হয়ে গেল, এমন সময় এমন শেষ হয়ে গেছে। ও শেট, আমি ওকে মারবো কিভাবে? আমার কাছে একটা ছুরি ছিল, বাট ছুরিটা আমি নিতে পারছি না। ছুরিটা কোথায় চলে গেল বুঝতেও পারছি না। ছুরিটা আমার লাগবে ওকে মারার জন্যে। তো আমি আগে দরজা থেকে বের হই, আগে আমি লুকিয়ে নেই। আরে বাবা, ওহো আমি ওকে মারতে পারছি না কেন? ওকে কন্টিনিউ, ক্যান্সেল। সেভ, পারফেক্ট ডায়মন্ড ট্যালেন্ট। মা বুঝলাম না কিছু, শেষ পর্যন্ত বৃন্দাবন পাঠিয়ে দিল। তো যাই হোক, গেমটির নতুন অবস্থা আমি দেখলাম যে আসলে অ্যাকচুয়ালি গেমটির ভিতরে কী কী রয়েছে। তো নেক্সট গেমটি কমপ্লিট করার জন্য আমার পাশেই থাকবেন আপনারা। তো আপনারা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দেবেন, যেন এই পরবর্তী গেমটি আমি সম্পূর্ণ কমপ্লিট করে আপনাদেরকে দেখাতে পারি। ওকে, ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।